ওয়ালাইকুম আসসালাম। উত্তর দিকে 10 সেকেন্ডে 15 মিটার মিটার গেল। তাহলে এর বেগ কত হবে? এর বেগ কত? তাহলে আমরা তো জানি কি দ্রুত ভাগ দূরত্ব ভাগ সময়। তাহলে দূরত্বটা কত ছিল এর? 15 মিটার। তাহলে 15 ভাগ নিচে যদি 10 সেকেন্ড আছে, 10 সেকেন্ড দিয়ে তাহলে 1.5 মিটার পার সেকেন্ড। দূরত্বের একক কি? মিটার। সময়ের একক হচ্ছে সেকেন্ড। এটাই এখানে বোঝানো হয়েছে। তাহলে এখানে সংখ্যাগুলো আমরা গত ক্লাসে কিন্তু যেগুলো আলোচনা করছি তোমরা শুনতে পাচ্ছ? দেখো, দ্রুত যেকোনো দিকে, যেকোনো দিকে অতিক্রান্ত দৈর্ঘ্য, আর সরণ হচ্ছে কোনো নির্দিষ্ট দিকের দৈর্ঘ্য, আর বেগ হচ্ছে কোনো নির্দিষ্ট দিকের দ্রুতিকে বলা হয় বেগ। তাহলে দ্রুতি আর হচ্ছে বেগের যে ইয়াটা তোমার সূত্রটা কিন্তু অনেকটা একই হবে। কোনো নির্দিষ্ট দিকের দ্রুতিকে বলা হয় বেগ, অথবা সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকেই বলে হচ্ছে বেগ। তাহলে বেগ ইকুয়াল দ্রুত ভাগ হচ্ছে সময়। এখানে বইয়ে তোমাদের উদাহরণ দেওয়া আছে, দেখে লুবাবা উত্তর দিকে 10 সেকেন্ডে 15 মিটার গেল, এর বেগ কত? লুবাবা যদি উত্তর দিকে না গিয়ে যদি পশ্চিম দিক হইতো, ওটা যদি 10-এর জায়গায় 20 হইতো, যে কোনো একটা নির্দিষ্ট দিক তোমাদেরকে উল্লেখ করতে হবে। তাহলে নির্দিষ্ট দিক বলতেই থাকলে তাহলে আমরা ওটাকে এই মিটার দ্রুতটাকে আমরা যদি সময় দিয়ে ভাগ করে দেই তাহলে তার বেগটা আমরা পাবো। বোঝা গেছে? এরপরে দেখো ত্বরণ। এরপরে আসি আমরা ত্বরণ। ত্বরণ কি? ত্বরণ বেগ, সরণ, দ্রুত, একটা আসলে হচ্ছে ত্বরণ। এবার ত্বরণ আসছে দেখো বেগ বৃদ্ধির হার। এখানে দেখো কোনো একটা নির্দিষ্ট দিকে যদি হয় এবং সেটা বেগ বৃদ্ধি হার হতে হবে একই ভাবে যদি থাকে, তাহলে সেই বেগ বৃদ্ধি হারটাকেই বলবো আমরা ত্বরণ। মনে করো একটা মোটর সাইকেলে এখানে 20 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, চালক অ্যাক্সিলারেটর চাপলেন, ফলে মোটর সাইকেলটি আরো বেশি বেগ যেতে লাগলো। মনে করা যাক 25 সেকেন্ডে মোটর সাইকেলের বেগ 5 মিটার বাড়ছে। প্রথম সেকেন্ড পর বেগ 25, দ্বিতীয় সেকেন্ড 30, মানে প্রতিটাতেই ধাপে ধাপে 5। তাহলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ বেগ বাড়ছে তাই হলো ত্বরণ। তাহলে এখানে প্রতি সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড বেগে বাড়ছে, সুতরাং ত্বরণ হলো প্রতি সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড। একে মিটার পার সেকেন্ড স্কয়ারে লেখা যায়। বেগ বৃদ্ধি, মোট বৃদ্ধি, মোট সময় জানা থাকলে সহজেই ত্বরণ বের করা যাবে। এখানে আদি বেগ ছিল এত, শেষ বেগ ছিল এত। যদি আমরা বেগের কম বেশি করি তাহলে শুরু করলাম কততে, তাহলে সেটা একটা মান থাকবে। আমি যদি মোটর সাইকেলে স্টার্টিং এ তো আর 40-45 যায় না, যায় কি? শুরু করলাম হয়তো 20। তাহলে আদি বেগ যদি 20 থাকে তাহলে শেষ বেগ ছিল 45। তাহলে আমাকে বেগের পার্থক্যটা বের করে নিতে হবে। তখন বেগের পার্থক্যটা বের করে নিয়ে ওটাকে সময় দিয়ে ভাগ করে দিলেই আমরা ত্বরণ পেয়ে যাব। তাহলে ত্বরণ হলো সময়ের সাথে বেগ বৃদ্ধির হার বা প্রতি সেকেন্ডে বেগের বৃদ্ধি। তাহলে ত্বরণের সঙ্গে কি দাঁড়াবে? সময়ের সাথে, সময়ের সাথে বেগ বৃদ্ধির হার, তাই না? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আবার ত্বরণের একক হচ্ছে, ত্বরণের একক আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা মনে রাখবা। তাহলে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ, অথবা কোন একক সময়ে বেগের বৃদ্ধি, প্রতি সেকেন্ডে বেগের বৃদ্ধি বা প্রতি এককে বেগের বৃদ্ধি, তোমরা যেভাবে মনে রাখতে পারো। তাহলে প্রতি সেকেন্ডে বেগের বৃদ্ধি এটাও হতে পারে, প্রতি সেকেন্ডে বেগের, আমরা বলবো সময়ের একক, মানে সময়ের সাথে যদি সেকেন্ডে থাকে তাহলে সেকেন্ডে, যদি মিনিটে থাকে মিনিটে, যদি ঘন্টায় বলা হয় সেক্ষেত্রে ঘন্টায় বেগের বৃদ্ধি। মনে থাকবে বৃদ্ধিকে ত্বরণ বলে। আচ্ছা, তাহলে এই পাশে যে আমি উদাহরণটা লিখছি এটা আমি মিশে ফেললাম। আমরা যদি এখন একটা অঙ্ক করি দেখো তো পারা যায় কিনা। এখানে দেখো একটি মোটরসাইকেল বা সিহাব মোটরসাইকেল চালাচ্ছিল, ধরো তার আদি বেগ ছিল
শিহাব, শিহাব এর মোটরসাইকেল সাইকেলের আদি বেগ এক ছিল। তারপর এর সেভাবে আদি বেগ ছিল এত, তার আদা পড়লাম ছিল হচ্ছে 50 ধরলাম মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে শিহাবের ত্বরণ আমরা যদি বের করি, শিহাবের ত্বরণ কত? হ্যাঁ, বাবা এরকম করছো কেন? ক্লাসের সময় অন্য যাদের কথা যাতে না শুনে যায়, তোমরা এটা আনমিউট করে আমার কথাটা শুনো, যদি যখন প্রশ্ন করবে তখন এটা মিউট করে দিয়ে কথা বলবা, তাহলে তো হলো। তরুণ কত? আচ্ছা, শিহাবে যদি আদি বেগ কত ছিল? 30। তাহলে আমরা বেগ বৃদ্ধিটা বের করে নিবো। তাহলে বেগ বৃদ্ধিটা বের করে নিতে হলে আমাদের কি করতে হবে? বেগের বৃদ্ধিটা যদি আমরা বের করে নেই প্রথমে, তাহলে আমাদের শেষ বেগ থেকে আদি বেগটাকে বিয়োগ করতে হবে। তাহলে বেগের মোট বৃদ্ধি তাহলে আমরা এখানে বের করে নিব। তাহলে এখানে বেগের মোট বৃদ্ধি কত ছিল? 50 বিয়োগ 30, না? আদি বেগ ছিল 30। তাহলে সবসময় সে তোমার শেষ বেগ থেকে আদি বেগটা বিয়োগ করে দিব। বিয়োগ করলে আমরা কত পেলাম? 20 মিটার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, তাহলে বেগ মোট বৃদ্ধিটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা জানি, আমরা কি জানি ত্বরণের ইকুয়াল, আমরা কি জানি বলো? ত্বরণ ইকুয়াল, ত্বরণ সমান হচ্ছে বেগ বৃদ্ধির হারকে সময় দিয়ে ভাগ করে দিব আমরা। তাহলে মোট বেগের মোট বৃদ্ধি, তাহলে বেগের মোট বৃদ্ধি এটাকে ভাগ করব হচ্ছে সময়। তাহলে মোট বৃদ্ধি কত ছিল? 20 ভাগ করলাম আমাদের, ও সময় দেওয়া নাই এখানে, সময় দিইনি। সেভাবে মোটরসাইকেলের আদি বেগ ছিল তো নির্দিষ্ট সময় দেওয়া ছিল না। আচ্ছা, তাহলে এখানে দিতে হবে শিহাব ১০ মিনিট ধরি আমরা, 10 মিনিটে কত দ্রুত দশ মিনিটে আমরা 10 মিনিটে কি পরিমাণ ত্বরণ ঘটবে? হ্যাঁ, তাহলে এত মিনিট এত ছিল,
10 মিনিটে এখানে 10 মিনিটে তার ত্বরণের পরিমাণ নির্ণয় করি যদি আমরা, তাহলে পরিমাণ সেন্টেন্সটা আর একটু ক্লিয়ার হওয়া লাগবে। যাই হোক, আমি পরিমাণ কত হবে, আচ্ছা তাহলে যদি এটা 20 হয়, 10 দিলে কত আসবে, 10 দুগুণ 20, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই আসবে হচ্ছে ত্বরণ। আমরা যদি এটা বাংলায় লিখি, আমরা মিটার পার সেকেন্ড স্কয়ার দিলেই হবে, ইংলিশে যদি অনেকে বুঝবে না এমটা কি আবার এসটা কি। মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, বুঝা গেছে? তোমরা কি শুনতে পাচ্ছ? কেউ কোনো সাড়া দিচ্ছে না, এতজন রে কথা বলো না কেন? হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। দেখা যাচ্ছে বোর্ডে, দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, এখানে আমরা ত্বরণ বের করলাম, তাহলে সময়ের সাথে কি বললাম, ত্বরণের সঙ্গে কি ছিল, সময়ের সাথে বেগ বৃদ্ধির হার। তাহলে শিহাব মোটরসাইকেলে যদি যাত্রা শুরু করলো, তা মোটরসাইকেলের আরো আদি বেগ ছিল 30, তার শেষ বেগ ছিল আমি সংক্ষেপে লিখছি 50, তাহলে 10 মিনিটে তার ত্বরণের পরিমাণ কত হবে। তাহলে এখানে মোট বেগ বৃদ্ধিটা আমরা বের করলাম, এটা কি বেগ বৃদ্ধির নিয়মটা কি, শেষ বেগ মাইনাস আদি বেগ, বের করলে মিটার 20 মিটার পার সেকেন্ড। তারপর আমরা জানি ত্বরণিকাল বেগের মোট বৃদ্ধি ভাগ হচ্ছে সময়, এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে 2 মিটার পার সেকেন্ড, এটা পাইলাম আমরা। হ্যাঁ, ত্বরণের ক্ষেত্রে এবার মন্দন কি, হারকে বলবো আমরা হচ্ছে মন্দন, যদি তার শেষ বেগটা বেশি ছিল আবার হচ্ছে আদি বেগ এখানে দেওয়া আছে। দেখো মোটরসাইকেলের বেগ প্রতি সেকেন্ডে যে পরিমাণ কমতো তাকে বলা হয় ঋণাত্মক মন্দন। তাহলে সময়ের সাথে সাথে বেগ হ্রাসের হারকেই বলা হয় হচ্ছে মন্দন, বোঝা গেছে? আমি লিখে দিচ্ছি, তারপরেও আমরা এটুকু এটুকু তো কোনো সমস্যা নাই তো? এই তোমরা কি দেখতেছো? ইকুয়াল হচ্ছে 12 কিলোমিটার, এটাই হচ্ছে দূরত্ব নাকি? আর সরণ হচ্ছে কোন নির্দিষ্ট দিকের দৈর্ঘ্য। তাহলে নির্দিষ্ট দিক বলতে, এখন একটা বিন্দু থেকে সে উত্তর দিকে যদি যায় তাহলে উত্তর দিকেই যেটা যাবে সেটাই, যদি সেটা উত্তর দিকে কত ছিল 5, তাহলে 12 থেকে 5 বের করলে কত থাকতেছে 7, তাহলে সরণ হচ্ছে এর তখন 7, তাহলে ওটাই হবে এর সরণ। তাহলে 12 মাইনাস 5, অথবা আমরা যদি উত্তর দিকে যে কোনো একটা দিকে 5 দিই তাহলে এটা হবে 7, এটা হবে এর সরণ নির্দিষ্ট দিকে। ম্যাম জি, বোর্ড ঝাপসা দেখা যাচ্ছে। বোর্ড ঝাপসা দেখা যাচ্ছে? হ্যাঁ, কেন ওটা ভালোই তো দেখা যাচ্ছে। আমি তো বুঝতেছি না বোর্ড কেন ঝাপসা দেখা যাচ্ছে, মোবাইল লাইট আগলো যা সব তো একই আছে। এর আগে কি ভালো দেখা যাচ্ছিল? হ্যাঁ, এখনো ভালো দেখা যাচ্ছে ম্যাম। তাহলে ওই যে তোমাদের মোবাইল অথবা কোনো কারণে নেটওয়ার্ক কোনো সমস্যা করতেছে, ওই জন্য হয়তো বা ঠিক হয়ে যাবে, ক্যামেরা কোনো চাপ পড়ছে অথবা দেখো কোনো মলা টলা পড়ছে কিনা। কোনো নির্দিষ্ট দিকে দ্রুতিকে বলা হয় হচ্ছে বেগ, আর ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। এখানে তোমাদের খুব ছোট ছোট করে কিছু অঙ্ক দেওয়া থাকবে হয়তো বা, যেমন এক কথা দু কথা এরকম, জাস্ট খালি সংজ্ঞাটা জানবে এবং তার সূত্রটা যেটুকু আছে ওইটুকু দিয়ে একটা অঙ্ক করার চেষ্টা করতে হবে। আর মন্দন হচ্ছে সময়ের সাথে বেগ হ্রাসের হার, এটুকুতে কোনো সমস্যা আছে? এই সংজ্ঞাগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা আছে কারো? না ম্যাম।
আচ্ছা, তাহলে দূরত্ব, দ্রুতি, তারপরে সরণ, বেগ, ত্বরণ, আর একটা কি পড়লাম, মন্দন। তাহলে সময়ের সাথে বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। মন্দনের ক্ষেত্রে যদি আমরা আসি, মন্দন কি হবে, সময়ের সাথে বেগ হ্রাস এর হারকে মন্দন বলে। অথবা ত্বরণের আর কি আছে, ত্বরণের ঋণাত্মক মান নাকি, অথবা ত্বরণের ঋণাত্মক মান। ত্বরণের ঋণাত্মক মান বলতে ত্বরণের কি হতো, যে একটা নির্দিষ্ট সময় আদিবেগ, যদি এখানে যদি আদিবেগ যদি ধরি আমরা, আদিবেগ ছিল, আদিবেগ হচ্ছে 40, কথা ছিল যে বেগটা মানে শুরু, আদি আদি বলতে কি যেটা আগে ছিল ওখান থেকে ধীরে 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 সাধারণত বেগ কি করে বাড়ে, কিন্তু মন্দনের ক্ষেত্রে হবে তাহলে শেষ বেগ দেখা যাচ্ছে 20। তাহলে বেগ বৃদ্ধি, বেগ বৃদ্ধি আমরা যদি দেখি, মোট বেগ বৃদ্ধি যদি আমরা দেখি তাহলে কি দাঁড়াবে, যদি আমরা আমাদের কথা ছিল কি বেগ বৃদ্ধি হার বের করার নিয়ম কি, শেষ বেগ, শেষ বেগ মাইনাস হচ্ছে আদি বেগ না, তাহলে শেষ বেগ কত, এর 20 মাইনাস 40 যদি হয় তাহলে 40টা কি বড় না, 40 থেকে 20 গেলে মাইনাস কি, তাহলে মাইনাস 20 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কি হলো, হ্রাস হলো না, এইটাকেই বোঝাচ্ছে হচ্ছে মন্দন। তাহলে সেটা আমরা সময়ের সাথে বেগ হ্রাসের হারকে বলবো আমরা হচ্ছে মন্দন। এবার আসি আমরা অতিরিক্ত গতি ও জীবনের ঝুঁকি। তোমাদের এই অধ্যায়ে এই পাঠে দেখো আছে হচ্ছে অতিরিক্ত গতি ও জীবনের ঝুঁকি। আমরা পাঠ পরের পাঠে দেখি কি আছে, অতিরিক্ত গতি। আমরা অধ্যায়টা কি শুরু করছিলাম, গতি না, হ্যাঁ, তাহলে জীবনের ঝুঁকি। আমরা তো সবাই জানি অতিরিক্ত গতি হলে কি কি দুর্ঘটনা ঘটতে পারে, তাই না? এক নম্বরে দেখো কি বলছে, আমাদের দেশে প্রতিদিনই কোনো না কোনো সড়ক দুর্ঘটনা ঘটছে, এই দুর্ঘটনার একটি কারণই হচ্ছে অতি দ্রুত গাড়ি চালানো। অতিরিক্ত বেগে যানবাহন চলে, যানবাহনের উপর চালকের নিয়ন্ত্রণ থাকে না। তাহলে বেগ যদি বেশি হয়, অতিরিক্ত বেগে, অতিরিক্ত বেগে যানবাহন চালালে কি হবে, যানবাহন চালালে গতির উপরে চালকের কোনো নিয়ন্ত্রণ থাকে না, যানবাহনের উপর চালকের, তাহলে যানবাহনের উপর চালকের কোনো নিয়ন্ত্রণ থাকে না, ফলে কি হয়, দুর্ঘটনা ঘটে। আচ্ছা, সুতরাং যেসব বাস, ট্রাক চালক, গাড়ি চালক অতি দ্রুত গাড়ি চালান, তারা বেশি দুর্ঘটনা, ফলে অনেক লোক মারা যায়, অনেক লোক আবার আহত হয়, অনেক লোক চিরজীবনের জন্য পঙ্গু হয়। তাই অতিরিক্ত বেগ বাস, ট্রাক, লরি, গাড়ি চালাতে নেই, কেউ চালালে তাকে নিষেধ করতে হবে। সরু রাস্তা বা রাস্তার বাঁক, সেতুতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা বেশি, এসব জায়গায় অতিরিক্ত বেগে যানবাহন চলাচলে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে। অনেক রাস্তায় যানবাহনের গতিসীমা নির্দিষ্ট করা থাকে, কিন্তু আমরা কি করি, গতিসীমা হয়তোবা মানি না, না আমরা এভাবে কিন্তু অনেক পয়েন্ট করে করে অতিরিক্ত গতির কারণে আমাদের জীবনে কি কি ক্ষতি হতে পারে এগুলো কিন্তু পয়েন্ট করে আমরা লিখতে পারি।
তবে নির্দিষ্ট গতিসীমা মেনে যানবাহন চালাতে হবে। বড় হয়ে নিজেরা কখনো অতিরিক্ত বেগে যানবাহন চালাবো না এবং অন্যকেও চালাতে নিষেধ করব। এখানে তেমন বেশি কিছু দেওয়া নাই, এখানে দেখো 5-6 জন বন্ধু মিলে একটা দল তৈরি করে প্রতিটি দল নিজেদের মধ্যে যানবাহনের দুর্ঘটনার কারণ নিয়ে আলোচনা করবে, আলোচনা শেষে কারণগুলো খাতায় লিখে। আচ্ছা যাই হোক, এটা উপস্থাপন করার সুযোগ নেই, তাহলে কি দুর্ঘটনার কারণ অতিরিক্ত গতি কিভাবে জীবনের উপর ঝুঁকি নিয়ে আসে, প্রভাব ফেলে? আমরা তো এগুলো টিভি খুললে, পেপার পত্রিকা খুললে আজকে দেখতে পাই যে এখানে বাস ট্রাক উল্টে গেছে, এত লোক আহত হয়েছে, এত লোকগুলো নিহত হয়েছে, তাই দেখতে পাই না? তাহলে আহত আর নিহত হওয়ার কারণ, যারা আহত হয়েছে তাদের কি হয়েছে, কারো হাত গেছে হয়তো বা কারো পা গেছে, কারো অথবা আরো সামান্য কিছু অল্প একটু কিছুর মধ্যে দিয়ে সে বেঁচে গেছে, আবার কেউ হয়তো বা মারা গেছে। তো এই যে কারণ গুলা, এগুলো আমরা ছক করে অথবা হচ্ছে নিজেরা পয়েন্ট করে করে নিব। তাহলে আমি মনে করছিলাম এখানে আরো কিছু আছে বোধ হয়, দেখলাম যে তেমন কিছু নাই। তাহলে এইটুকুর মধ্যে তোমাদের তো কোনো সমস্যা নাই নাকি? না আছে। তাহলে এই অধ্যায়ে আমরা যা যা শিখলাম শুরু থেকে, প্রথমে কি শিখছিলাম? গতি। আমি একটু পুনঃ আলোচনা করি, প্রথমে কি শিখছিলাম আমরা? গতি না? গতি কাকে বলে? গতি আর স্থিতি, তাই ছিল না? প্রথমে কি ছিল? গতি। গতি কি ছিল মনে আছে কারো? স্থিতি সময়ের সাথে পর্যবেক্ষকের অবস্থার পরিবর্তন নাকি? কোনো বস্তুর অবস্থান যদি পরিবর্তন করে তাহলে সেটাকে কি বলবো আমরা? গতি। গতি। আচ্ছা, আর তার যদি অবস্থান পরিবর্তন না করে সেটা হবে স্থিতি। তাহলে সময়ের সাথে, সময়ের সাথে এখানে সময় কিন্তু থাকছেই, পর্যবেক্ষক মানে যে দেখছে, পর্যবেক্ষক সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে, বেক্ষকের সাপেক্ষে কোন বস্তুর অবস্থার পরিবর্তন, বস্তুর অবস্থার পরিবর্তন করাকে বলে হচ্ছে গতি বলে। রে মুরগি কেন রে, ক্লাস তো কি রুমেও নাই না বাইরে? হ্যাঁ বাবা, মুরগি শব্দ কেন? তারপরে দেখো স্থিতি, স্থিতি একই, যদি সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন না করে, তাহলে অবস্থার পরিবর্তন না করাটাকে বলবো হচ্ছে আমরা স্থিতি। এরপরে কি আসছে? গতি প্রকারভেদ। গতি কত প্রকার ছিল? গতির প্রকারভেদ, গতির প্রকারভেদ গুলো কি কি ছিল মনে আছে? চলন গতি, তারপরে ঘূর্ণন গতি নাকি? তারপরে জটিল গতি, তারপর পর্যাবৃত্ত গতি, আর কি ছিল? স্পন্দন গতি। স্পন্দন গতি, হ্যাঁ, পর্যাবৃত্ত গতি, একটা ছিল হচ্ছে, এই নাম্বার ছিল হচ্ছে স্পন্দন গতি। তাহলে এই ছিল হচ্ছে গতির প্রকারভেদ গুলো। আমরা উদাহরণ গুলো মনে আছে কারো? উদাহরণ চলন গতি, উদাহরণ কি ছিল চলন গতির? চলন গতির উদাহরণ কি ছিল? সাইকেলের চাকা। সাইকেলের চাকা, চাকা, সাইকেলের চাকা ছিল কি একটি, হলো চলন গতির উদাহরণ, একটা বিন্দু। আচ্ছা, কোন একটা বিন্দু বা বাক্সের অতিক্রান্ত সময় সামনের দিকে গেল, লিখলাম সাইকেলের গতিটা তো লিখা যাবে। তারপরে ঘূর্ণন, ফ্যান নাকি? তারপরে আর কি ছিল জটিল গতি? ছিল
এটাও সাইকেলের চাকা। তারপরে পর্যাবৃত্ত গতি কি ছিল? ঘড়ির কাঁটা নাকি? ঘড়ির কাঁটা। আর স্পন্দন গতি ছিল দোলনার গতি যদি আমরা দেখি। এই ছিল উদাহরণগুলো, এগুলো মনে রাখবে। আচ্ছা এরপরে দেখো, কোন গতিশীল বস্তু কোন, এখানে সবগুলোই একই ভাবে সংখ্যাগুলো দেওয়া আছে। এরপরে দেখো দূরত্ব, দূরত্ব হলো যে কোনো দিকে অতিক্রান্ত দৈর্ঘ্য। আমি এর আগে একটু আগে আলোচনা করলাম। আর তারপরে দেখো হচ্ছে দূরত্ব, এখানে দ্রুতি, যে কোনো বস্তু একক সময়ে যে দ্রুত অতিক্রম করে তাকেই বলা হয় দ্রুতি, তাই না? দ্রুতি। আচ্ছা এরপরে দেখ, কোনো নির্দিষ্ট দিকে দ্রুতিকে বলা হয় হচ্ছে বেগ। ত্বরণ হলো সময়ের সাথে বেগ বৃদ্ধির হার বা প্রতি সেকেন্ডে বেগের বৃদ্ধি। মন্দন হলো বেগ হ্রাসের হার বা ঋণাত্মক ত্বরণ। তারপরে যানবাহনের অতিরিক্ত গতি দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। কি কি কারণে আমাদের দুর্ঘটনাগুলো ঘটে এবং জীবনের উপর আমাদের কি ধরনের ক্ষতি সাধিত হয় বা ঝুঁকি আসে, এগুলো তোমরা একটু পয়েন্ট করে করে বই দেখে, হ্যাঁ, বা অন্য আরো অনেক সময় সামাজিক বিজ্ঞান বই আছে না, বিশ্ব পরিচয়, যে ওই বইয়ে অনেক সময় দুর্ঘটনার কারণ টারণ গুলো তোমরা খুঁজে পাবে, ওটা দেখবে, দেখলেই বোঝা হয়ে যাবে বা বুঝতে পারবে। আচ্ছা এখানে আর কোনো সমস্যা আছে তোমাদের কারো? আচ্ছা আমি তো তাহলে, আমি একটু ধরলে বলতে পারবা তো নাকি? বই আছে কাছে বলতে পারবে না? দেখি কাকে কাকে ধরা যায়। এ আব্দুল কাদের জিলানি। আব্দুল কাদের জিলানি শুনতে পাচ্ছো? তুমি আনমিউট করো। নাইম হোসেন জি ভাই শুনতে পাচ্ছো? হ্যাঁ নাইম, নাইম শুনতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা তুমি বলো তো, তরুণ, তরুণ কাকে বলে? বুঝতে পারিনি। তরুণ, তরুণ তরুণ বুঝতে পারো নাই? তরুণ কাকে বলে? তরুণ কি? সময়ের সাথে বেগ বৃদ্ধির হার। আমরা কোন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, যে আমরা 10 মিনিটে আমরা একটা জায়গায় যাব, ধরো মোটরসাইকেলে আমি 10 মিনিটে ওই জায়গায় পৌঁছবো, এর মধ্যে আমার, আমি যে শুরু করলাম জার্নিটা, ওখানে ধরো যে আমার একটা বেগ ছিল আদি বেগ, হয়তো বা 30 বা 40 বা 50, মোটরসাইকেলে সাধারণত 30 40 এরকম থাকে, তাই না? আস্তে 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 কি হয় বেগটা বাড়ে। এই ধরো 60 মিনিটে তোমার হচ্ছে 60 কিলোমিটার আর কি আমি টার্গেট করে যখন যদি চালাই, তাহলে আমার কি বেগটা বাড়লো না? তাই এই যে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির যে হার, এটাকে কি বলবো আমরা? ত্বরণ। ত্বরণ, হ্যাঁ। সময়ের সাথে বেগ বৃদ্ধির হার কি বলবো? ত্বরণের একক কি? মিটার সেকেন্ড স্কয়ার। সেকেন্ড, মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড না, মিটার পার সেকেন্ড স্কয়ার। কারণ হচ্ছে আমরা যে বেগ বৃদ্ধিটা করলাম, বেগ বৃদ্ধিটার হার হচ্ছে মিটার পার সেকেন্ড, আবার সময়ের একটা সেকেন্ড থাকে, তাহলে দুইটা সেকেন্ড থাকতেছে না, এই দুইটা সেকেন্ড স্কয়ার হবে। বোঝা গেছে কি? আমরা যে দ্রুতটা বেগ বৃদ্ধিটা বের করলাম, বেগ বৃদ্ধিটা যদি আমরা বের করি, তাহলে তাহলে এই 20 আর 40, তাহলে এই দুটার কি একটা একক যদি আমরা বের করি, তার কি দাঁড়াবে? এটা 20, এইটার কি দাঁড়াবে? মিটার পার সেকেন্ড, তাই দাঁড়াচ্ছে না? আমরা কি বলছি, নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দ্রুতিকেই বলা হচ্ছে বেগ, তাই বলছে না? তাহলে দ্রুতির একক কি ছিল? দ্রুত ভাগ দ্রুতি। ইকুয়াল কি ছিল?
ভাগ সময় তাই ছিল না দ্রুতর হচ্ছে মিটার দ্রুতর একক কি মিটার আচ্ছা দ্রুতর একক যদি মিটার হয় আর সময়ের একক হচ্ছে সেকেন্ড তাহলে মিটার পার সেকেন্ড তাহলে এই দ্রুতির এটার 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 হচ্ছে এই আদি বেগ আর শেষ বেগ বেগ বৃদ্ধির হার যে আমরা বের করলাম বেগ বৃদ্ধির যে হারটা বের করব বেগ বৃদ্ধির হার যে বের করলাম শেষ বেগ মাইনাস আদি বেগ তাহলে এর একটা একক 20 মিটার পার সেকেন্ড আবার এটাকে আমি ভাগ করতেছি কি দিয়ে সময় দিয়ে একটা সময় তো সময়ের কি থাকতেছে সেকেন্ড থাকতেছে না সেকেন্ড তাহলে এই সেকেন্ডটা এই সেকেন্ড যদি আমরা উপরে চলে যাই তাহলে এটা কি হবে তাহলে 10 যেটা যদি আমরা যদি ধরি যে 2 ছিল এই সময়টা ছিল আমার 2 মিনিট তাহলে 2 মিনিট যদি থাকে 2 মিনিটে পার সেকেন্ড তাহলে এটা যদি আমরা ভাগ করে দেই তাহলে 10 মিনিট তাহলে এই সেকেন্ড আর এই সেকেন্ড এটা কি স্কয়ার হবে না সেকেন্ড স্কয়ার বোঝা গেছে এখানে দেখো তোমাদের দা আছে বইয়ে পৃষ্ঠা নাম্বার 90 পৃষ্ঠা নাম্বার 90 বের করো পৃষ্ঠা নাম্বার 90 বের করছো বই আছে তোমাদের সবার কাছে কেমন বিষয় হ্যাঁ পৃষ্ঠা নাম্বার 90 এ গিয়ে দেখো তোমাদের ত্বরণ ইকুয়াল বেগের মোট বৃদ্ধি ভাগ মোট সময় দেওয়া আছে না দেখো 25 কে 5 দিয়ে ভাগ করছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে ত্বরণ হলো সময়ের সাথে বেগ বৃদ্ধি হার প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি হার খুঁজে পাইছো নাইন খুঁজে পাইছো কাদের জিলানি আব্দুল কাদের জিলানি তারপরে কি এটা কৌশিক আচ্ছা কৌশিক শুনতে পাচ্ছ এখানে দেখো দেখো সময় আর হচ্ছে দুইটা সময় এখানে তাই আমরা ত্বরণের ক্ষেত্রে ত্বরণের এককটা হবে মিটার পার সেকেন্ড স্কয়ার এটা মনে রাখতে হবে কিন্তু হ্যাঁ শেষ করে দিচ্ছি এই হচ্ছে অবস্থা তাহলে এখানে এ পর্যন্ত যা যা পড়লাম আমরা দ্রুত দ্রুতি ত্বরণ সরণ বেগ প্রতিটারই সংজ্ঞা এবং কিভাবে বের করা যায় আমরা যে ছোট ছোট সমীকরণ গুলো বা সূত্র গুলো দেওয়া আছে এগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে বাসায় এটা আমরা সবাই ভালো করে পড়বো আচ্ছা এরপরে আমরা আগামী ক্লাসে কোন অধ্যায় পড়বো বলো তো আমাদের তো মোটামুটি প্রায় পড়াই শেষ আর একটা দুইটা অধ্যায় আছে নাকি একাদশ আর দ্বাদশ অধ্যায় আমি তো 13 নম্বর অধ্যায় কিন্তু পড়াইছি তাহলে আমরা এরপরের দিন পড়বো